হ্যালো ফ্রেন্ড, ওয়ান্ডারফুল ট্রাভেলে আবার এলাম। আপনারা তো দীঘা বেড়াতে যান, তাই না? লকডাউনেও যাচ্ছেন। এখন লকডাউনে দীঘা কিন্তু খুলে গেছে, সব হোটেলও খুলে গেছে এবং সব বেড়াতে যাওয়ার ডেস্টিনেশনগুলোও খুলে গেছে। আপনারা যেতেই পারেন দীঘা। এবং দীঘা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আমরা। বেড়াতে যাওয়ার আগে জেনে রাখলে আপনাদেরই কাজে দেবে। দীঘা হল ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্য চোখে পড়ে যা ভূমিক্ষয় রোধের সাহায্য করে। দীঘার ইতিহাসটা একটু জেনে নিই। দীঘার প্রকৃত নাম বীরকুল, যা 18 শতকের শেষভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিং এর লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত করেছেন। 1923 সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানে সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে। কলকাতা থেকে বা হাওড়া থেকে মেচেদা হয়ে দীঘা যেতে দূরত্ব 183 কিলোমিটার, খড়গপুর হয়ে দীঘার দূরত্ব 234 কিলোমিটার। কলকাতা বা হাওড়ার সঙ্গে দীঘা তমলুকের মাধ্যমে সড়কপথ ও রেলপথ দ্বারা যুক্ত আছে। দীঘার কী কী দর্শনীয় স্থান একটু দেখে নিই। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল বালিভূমি, যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুর তট। এটি এই শহরের নিউ দীঘা, এটি এই শহরের একটি নতুন মনোরম অংশ। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে। অমরাবতী লেক, এখানে লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যান আছে। নৌকা ভ্রমণেরও সুবিধা এখানে পাওয়া যায়। জুনপুর, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ ও মৎস্য গবেষণা কেন্দ্র আছে। মন্দারমণি, কাঁথি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত বালুকা ভূমিটির নাম স্থানীয় মন্দার ফুলের নামানুসারে রাখা হয়েছে। লাল ক্যাঁকড়া অধ্যুষিত জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। তাজপুর, মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একটি সমুদ্র বন্দরের কাজ চলছে। উদয়পুর, নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্র তট। শিব মন্দির চন্দনেশ্বর, দীঘার 6 কিলোমিটার পশ্চিমে এটি অবস্থিত, খুব ভালো মন্দির, দেখে আসতে পারেন। শঙ্করপুর, দীঘা থেকে 14 কিলোমিটার দূরে দীঘা কাঁথি রোডের পাশে এটি একটি নব্য আবিষ্কৃত সমুদ্র সৈকত। কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি ট্রেন ও সড়কপথে সরাসরি যুক্ত। হাওড়া থেকে দীঘা প্রতিদিন ট্রেনে যাতায়াতে সুবিধে আছে। সড়কপথ হল কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর দীঘাগামী বাস পাওয়া যায়। কলকাতা হাওড়া ময়দান ও হাওড়া বাস টার্মিনাল থেকে বাস ছাড়ে। বাসে কলকাতা থেকে দীঘা 5 ঘন্টার পথ। তো বন্ধুরা, দীঘা সম্পর্কে তথ্যটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।